হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে ও দূরে যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং অন্তর থেকে অনেক ভালোবাসা। আজ থেকে আমাদের এক সপ্তাহের জন্য দুর্গাপূজার ছুটি রয়েছে আর আমি বাড়িতে যাব। সকাল থেকে আমি প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু খবরে দেখতে পাচ্ছি যে আমাদের পাটুরিয়া থেকে যেই দৌলতদিয়া নৌ রুট আছে সেখানের ফেরি চলাচল বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত আছে। নিউজটা একটু ভয়ের, তবুও কিছু করার নেই, আমাকে যেতেই হবে আজকে। অত শত কিছু ভাবার নেই, সারা দেশে এমনিতেই প্রচণ্ড বৃষ্টি বৈরি আবহাওয়ার কারণে সে সমুদ্র বন্দরগুলোতে অলরেডি 4 নম্বর সংকেত দিয়ে দিয়েছে। তোমরা অলরেডি জানো যে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে একটা গভীর নিম্নচাপ, আর সে কারণেই সারা দেশে প্রচণ্ড বৃষ্টি। আর যেটা চিন্তার বিষয় সেটা হলো, আমি যখন ফেরি পার হব, অর্থাৎ আমাকে তো পদ্মা নদীটা পার হতে হবে, আমি ঠিকমতো পার হতে পারবো কি না এটাই চিন্তার বিষয়, আর কিছু না। সো অত শত ভাবনা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে আমি রওনা দিয়েছি। প্রথমত আমি ঠিকানা বাসে উঠলাম, এখান থেকে আমাকে যেতে হবে নবীনগর, আর নবীনগরে গিয়ে আমাকে লঞ্চ পারাপার অথবা ফেরি পারাপার যে কোনো এক ধরনের টিকিট কেটে আমাকে বাসে উঠতে হবে। আর আমি এখন 12ই পাড়াতে আছি, এখান থেকে আমাকে নবীনগর যেতে আরও প্রায় 30 মিনিট বসে থাকতে হবে বাসের মধ্যে। সো বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি, আমি প্রায় 9 মাস পরে এই যে বাড়ি যাচ্ছি, এর জন্য আমি 2 লাইনে একটা কবিতার ছন্দ লিখেছিলাম, তোমাদের শোনাই। ব্যস্ততাময় জীবনটাকে দিচ্ছি এবার আরি, 9টি মাসের পরে আমি যাচ্ছি এবার বাড়ি। সো বন্ধুরা, আমি যে গ্রামটিতে যাব সে গ্রামের নাম হচ্ছে কলিগ্রাম, যেটি মুকসুদপুর উপজেলা এবং গোপালগঞ্জ জেলায় অবস্থিত। সেখানেই আমার বাবা দীর্ঘ 10 বছর যাবৎ চাকরিরত আছেন, এবং সেই সূত্রেই কলিগ্রামটি হচ্ছে আমারও গ্রাম। সো বন্ধুরা, এখন আমি আছি নবীনগরে। নবীনগর ফুটওভার ব্রিজটিকে আমাকে ক্রস করতে হবে, তারপরে ওপারে আছে বাস টার্মিনাল। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ ফুটওভার ব্রিজ থেকে রাস্তার একটি দৃশ্য। এখান থেকে সোজা তাকালে যে রাস্তাটি দেখা যায় সে রাস্তা দিয়ে যেতে হয় গোপালগঞ্জে, এবং ডান পাশে যে রাস্তাটি দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে হয় গাজীপুরে, অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখানে। বন্ধুরা, আমি এখন আছি নবীনগর দূরপাল্লার বাস টার্মিনাল, অর্থাৎ এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। কিন্তু চিন্তার বিষয় হলো, আমি আজকে কোনো টিকিটই পাচ্ছি না, সব টিকিট বুক করা অলরেডি। খুবই চিন্তায় পড়ে গেছি যে আমি কোনো ডাইরেক্ট বাসের টিকিট পাচ্ছি না। অত চিন্তা সব আমারই, কিন্তু আমার পেট বাবাজির কোনো চিন্তা নেই, তাকে তো খাবার দিতেই হবে। তাই আমি হোটেলে চলে এসেছি, একটা ডিম চাপ পরোটা অর্ডার করেছি, এটা খেয়ে আমি চিন্তা করব কি করা যায়। সো বন্ধুরা, আমি উপায় পেয়ে গেছি, আর সেটি হলো লোকাল বাসে করে আমাকে যেতে হবে ফেরিঘাট, এবং আমাকে ম্যানুয়ালি ফেরিতে উঠতে হবে। তারপর ফেরি পার হয়ে আমাকে ওপার গিয়ে অন্য আরেকটি বাসে করে ট্যাকেরহাট যেতে হবে। সো আমি কোনো ডাইরেক্ট বাস না পেয়ে ডাইরেক্ট নিজেকেই ডাইরেক্ট বাসে ডাইরেক্ট রূপান্তর করে ফেললাম। আর এখন আমাদের বাসটি আছে স্মৃতিময় একটা জায়গা, স্মৃতিসৌধের সামনে। এটি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, 71-এর মুক্তিযোদ্ধাদের অনেক গণকবর আছে এর মধ্যে, খুবই প্রিয় একটা জায়গা। অনেক অনেক গ্রাম, অনেক অনেক শহরকে ভেদ করে চলে যাচ্ছি আমরা। এখন আমরা আছি ধামরাই থানার কোনো একটা জায়গায়। এই ধামরাই থানা ক্রস করার পরে আমরা যাব মানিকগঞ্জে। মানিকগঞ্জ থেকে তারপরে আরও অনেক দূর পরে আমাদের পাটুরিয়া ঘাটে আমরা পৌঁছাবো। পাটুরিয়া ঘাটে পৌঁছানোর পরে আমাকে নিজে থেকেই যে কোনো একটা ফেরিতে উঠতে হবে, সেই ফেরি আমাকে অন্য পাশে ক্রস করে দেবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাকে একা একা এইভাবে ফেরি খুঁজে নেওয়াটা, এই এক্সপিরিয়েন্সটা আমার জীবনে প্রথম, এবং এর জন্য আমি একটু এক্সাইটেড, বাট আই হোপ সব কিছু ঠিক হবে। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমরা ফেরিঘাটে পৌঁছে যাব, তার আগে প্রাকৃতিক কিছু সুন্দর দৃশ্য বাসের জানলা থেকে উপভোগ করে নেই। সো আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি, আর দুর্ভাগ্যবশত এখানে প্রচণ্ড জ্যাম,
অনেক অনেক ফেরি পারাপারের গাড়িগুলো এখানে জ্যামে আটকা পড়েছে, তাই আমাদেরকে বাস থেকে নেমে পড়তে হয়েছে। আমরা হেঁটে হেঁটে চলে যাব সেই ফেরিঘাটে। এভাবে 5টা মিনিট হাঁটলে পরে আমরা পদ্মা নদীর কাছে চলে যাব। এই 5টা মিনিট নিজেকে শরণার্থী মনে হচ্ছে, বাট কিচ্ছু করার ছিল না। এভাবে বৃষ্টিতে ভিজেই আমাদের যেতে হবে পদ্মা নদীর কাছে। সো এখান থেকে দূরে সেই পদ্মা নদীটা দেখতে পেলাম, অর্থাৎ আরেকটু দূর হাঁটলেই আমরা সেখানে পৌঁছব, আর বেশি দূরে না। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পদ্মা নদীর তীরে। এখানে একটি ফেরিঘাট আছে এবং ছোট্ট একটি ফেরিও এখানে বাঁধা আছে, কিন্তু এই ফেরিতে আমি উঠবো না। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ লোকই অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একটা ছোট্ট মরুভূমির পথ পাড়ি দিতে হবে। বন্ধুরা, আমরা এখন আসি পাটুরিয়া ফেরিঘাটে। এখানে আমি যেহেতু ভেঙে ভেঙে আসছি, এর জন্য আমাকে ফেরিতে উঠতে হবে। ফেরিতে ওঠার পরে অন্য সাইড থেকে গাড়িতে উঠতে হবে। তো মানুষরা ফেরিতে ওঠার জন্য ওই যে আমার পিছনে যে রাস্তা, ওই রাস্তায় যাচ্ছে। চলো আমরা। সো অনেক কষ্টে বৃষ্টির মধ্যে সে কাদাময় মরুভূমিটি পার হয়ে আমরা একটা বড় ফেরির সন্ধান পেয়েছি। সেই ফেরিতে ওঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের পাশাপাশি সে বড় বড় বাস ট্রাকগুলোও চলে যাচ্ছে সেই ফেরিতে উঠতে। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আমাদের গা পুরো ভিজে গেছে। কি জানি আমার ব্যাগের মধ্যে কাপড় চুপড়গুলোও হয়তো ভিজে এতক্ষণে চুপচুপ হয়ে গেছে। সো আমি ফেরিতে উঠে যাচ্ছি, আর তোমাদের বলে রাখি যে এই ফেরিতে ওঠার জন্য আমাকে ঘাটের পাশেই 30 টাকা জমা দিতে হয়েছে। সো আমি ফেরিতে উঠে গেছি, আর এটি হচ্ছে একটা 3তলা ফেরি। আর এটি হচ্ছে নিচতলা, নিচতলায় ওয়াশরুম আছে, দোতলায়ও আছে এবং তিনতলায়ও আছে। তিনতলায় একদম VIP ওয়াশরুম। তো আমি একদম তিনতলায় উঠে যাব সরাসরি। উপর থেকে, একদম উপর থেকে, তিনতলা থেকে পদ্মা নদীর ভিউটা খুব ভালো আসবে, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সো আমি এখন আছি দোতলায়, আর দোতলায় পুরোটা হচ্ছে খাবার হোটেল। এখানে খুবই সস্তায় ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া যায়, একদম সরাসরি পদ্মা থেকে ধরা ইলিশ এখানে রান্না করে বিক্রি করে। আর এখন আমি উঠতেছি একদম তৃতীয় তলায়। একদম যতটা উপরে যাওয়া যায় ততটা উপর থেকেই দেখার চেষ্টা করব পদ্মা নদীর বিশালতা। তো আমাদের ফেরিটা অলমোস্ট রেডি, একটু পরে এটি চলতে শুরু করবে। এই যে অলরেডি নোঙর ছেড়ে দিয়েছে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফেরির তিনতলা থেকে পদ্মা নদীটা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের ফেরির পাশাপাশি এখানে আরও অনেক ফেরি চলাচল করে। তো বন্ধুরা, এখান থেকে দূরে আমরা প্রায় 3-4টি ফেরিঘাট দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি ফেরিঘাট, এখানে একটা ফেরি অলরেডি রানিংয়ে আছে, তার কিছুটা পাশে এখানে আরও প্রায় 2-3টি ফেরিঘাট আছে। আর তার পাশের এই ফেরিঘাটটি থেকেই আমি একটু আগে রওনা দিয়েছি। আর আমরা প্রায় পারে চলে এসেছি, একটু পরে আমাদের ফেরিটা পারে ভেড়াবে। ফেরি থেকে নামার পর আমাকে বাসের জন্য ওয়েট করতে হবে। সো চলো ফেরি, নো দেরি। সো এবার শুরু হলো বাসের জন্য অপেক্ষা। অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি একটা ছাউনিতে বসে আছি, যাত্রী ছাউনিতে। এখানে মূলত বাস থামাবে, এবং আমি যদি কাঙ্ক্ষিত বাস পাই, অর্থাৎ বরিশালের গাড়ি পাই, সে বরিশালের গাড়িতে উঠে যাব। সেই গাড়িতে করে ট্যাকেরাটে নামবো। ট্যাকেরাট থেকে তারপরে আমাকে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে একটা অটোরিকশা পৌঁছে দেবে। সো আমি বাস পেয়ে গেছি, আর মাত্র 1.5 ঘন্টার অপেক্ষা, তারপরে আমি ট্যাকেরহাট পৌঁছব। মাঝে মাঝে অল্প সময়ের অপেক্ষাও অনেক দীর্ঘ মনে হয়। সো বন্ধুরা, অপেক্ষার হলো অবসান, অর্থাৎ আমি পৌঁছে গেছি ট্যাকেরহাট। আর ট্যাকেরহাট থেকে মাত্র
10 টাকার বিনিময়ে আমি একটি অটোরিকশা নেব, আর সেই অটোরিকশায় করে আমি বানিয়ারচর পৌঁছাবো, এবং আবারও সেই বানিয়ারচর থেকে আমাকে ছোট্ট একটা নদী পার হতে হবে, আর সেই নদী পার হলেই আমি পৌঁছে যাব কলিগ্রাম। তো বন্ধুরা, আমি এখন আছি অটোরিকশার মধ্যে। এই অটোরিকশা আমাকে বানিয়ারচর পৌঁছে দেবে, এবং সেই ট্যাকেরার থেকে বানিয়ারচর পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে পৌঁছতে। তো আমি বানিয়ারচরে নেমে গিয়েছি। এখানে একটি ঐতিহ্যবাহী ক্যাথলিক চার্চ রয়েছে, যদি সময় থাকে আমি অন্য সময় দেখাবো এর ভিতরে গিয়ে। সো এখন আমাকে নদী পার হয়ে কলিগ্রাম যেতে হবে। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কলিগ্রাম, এবং এটি আমাদের ঘরের সামনের অংশ। আর আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখেছো আমি সারাদিন অনেক পরিশ্রম করে এসেছি। সো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই রাখবো, আর আগামীকালকে আমি আমার মায়ের রান্না করা একটা স্পেশাল আইটেম তোমাদের দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকো। গুড বাই।